আসসালামু আলাইকুম ও বারকাতহ প্রিয় দর্শক মণ্ডলী আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো দুধ মালাই কেক আর এই কেকটা কালে খুবই জনপ্রিয়তা লাভ করেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের এই মজাদার কেকের রেসিপিটি আজকের কেক তৈরি করার জন্য আমি এরকম একটি পাইরেক্সের স্কোয়ার শেপের বাটি নিয়ে নিয়েছি তো চারপাশে আমি একটু বেশি করে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন সামান্য পরিমাণে একটু শুকনো ময়দা ছিটিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা ময়দা দিয়ে কোট করে নিব এবং অতিরিক্ত যে ময়দাটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিচ্ছি এখন অন্য আরেকটি বাটিতে একটি ছাঁকনির সাহায্যে আমি পোনে এক কাপ ময়দা অর্থাৎ থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে সব কিছুকে একসাথে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে যাবার পরে একটি চামচের সাহায্যে সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য আরেকটি বাটিতে আমি তিনটি সাধারণ তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমগুলো ফ্রিজে থাকলে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমগুলোকে আধা মিনিটের মতো লো স্পিডে বিট করে নিচ্ছি আধা মিনিটের মতো বিট করে নেওয়ার পরে আধা কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে তিনবারে দিব আর বিট করতে থাকবো এক পর্যায়ে বিট করতে করতে যখন দেখবেন এরকম সাদাটে ঘন থকথকে ক্রিমের মতো হয়ে যাবে ওই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিচ্ছি এরপর এর ভেতরে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং একটা চামচ পরিমাণ লেমন এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন এরপর এই সব কিছুকে আবারও বিট করে নিব তবে অতিরিক্ত বিট করব না শুধুমাত্র তেলটা মিশে গেলেই বন্ধ করে দিব এরপর আগে থেকে চেলে রাখা সেই ময়দার মিশ্রণটা অল্প অল্প করে এই ডিমের মিশ্রণে দিব আর খুবই আলতো হাতে মিক্স করে নিব আর প্রথম ব্যাচের ময়দাটা ভালোভাবে মিশে যাওয়ার পরেই পরবর্তী ব্যাচের ময়দাটা দিব এবং খুবই আলতো হাতে মিশিয়ে নিব এভাবে আমি অল্প অল্প করে তিনবারে ময়দা দিয়েছি আর আলতো হাতে মিশিয়ে নিয়েছি যখন আর কোনো শুকনো ময়দা দেখা যাবে না তখনই বুঝবেন যে মেশানোটা পারফেক্ট হয়েছে এরপর আমি আগে থেকে কোট করে রাখা সেই কেক মোল্ডের ভেতরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এরপরে চারপাশে একটু স্প্রেড করে নিয়ে কয়েকটা এভাবে বাড়ি দিব যাতে করে ভেতরে থাকা বড়ো বাবলসগুলো বের হয়ে যায় এখন একটা ইলেকট্রিক ওভেনে আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩৫ মিনিটের জন্য রেখে কেকটা বেক করে নিব অন্যদিকে আমি দুধ মালাইটা তৈরি করার জন্য একটি সস প্রথমে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এরপর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করাই নিয়েছি দুধটাকে ভালো মতো আবারও একটু ফুটিয়ে নিব আর দুধটাকে ঘন করার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন দুই কাপ দুধ জাল করে যখন দেড় কাপে চলে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে এই মালাইটা ঠান্ডা করে নিব এদিকে আমার কেকটাও বেক করা হয়ে গিয়েছে এখন একটি কাঁটা চামচ অথবা টুথপিকের সাহায্যে কেকের চারপাশটা এভাবে ছিদ্র করে নিচ্ছি কেকটা কিন্তু এখন ওভেন থেকে বের করা অবস্থায় অর্থাৎ একদম গরম থাকা অবস্থাতেই আমি ঠান্ডা করে নেওয়া সেই দুধ মালাইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথেই নিশ্চয়ই খেয়াল করতে পারছেন যে কেকটা কিন্তু দুধটা সম্পূর্ণ শোষণ করে নিচ্ছে এরপর উপরে পছন্দ মতো বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিতে হবে এরপর কেকটা যখন পুরোপুরি সাধারণ তাপমাত্রায় ঠান্ডা হয়ে যাবে এরপর নর্মাল ফ্রিজে রাখতে হবে কারণ এই ডেজার্টটা একদম ঠান্ডা ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগবে তো হয়ে গিয়েছে আমাদের কেকটা এখন আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই কেকটার নাম দুধমালাই কেক বলা হলেও এটি আসলে মেক্সিকান ড্রেসলেচেস কেকের অনুরূপ বলা যেতে পারে যদিও বেশ কিছুটা পার্থক্য রয়েছে তো যাই হোক না কেন এই কেকটা খেতে কিন্তু খুবই মজাদার হয় তাই যারা এখনও এটি খেয়ে দেখেননি বাসায় কিন্তু অবশ্যই একবার করে দেখতে পারেন আর কেকটা কিন্তু দারুণ নরম তুল তুলে হয় যেটা সবচেয়ে বেশি ভালো লাগে তো দর্শক এই ছিল আমার আজকের রেসিপি কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ